গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন বিখ্যাত ঔপন্যাসিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প অলিক শুরু করছে আজকের গল্প শীতাতপ নিয়ন্ত্রিত ভাড়ার কারীর নরম গদিতে হেলান দিয়ে বন্ধ কাচের ওপারটাকে দেখছিল অন্তরা না কলকাতার এই অঞ্চলটা মোটেই বদলায়নি ওয়েলিংটন বৌবাজারের মোড় ঠিক একই রকমই ট্রাম লাইনের দুধারে পুরনো বাড়িগুলো এখনো বহাল তপ বর্তমান ভগ্ন প্রায় দশায় হতস্ট্রেচে হারায় সেই তখনকার দোকানপাটগুলো যেন একই রূপে বিরাজ করছে এখনো মেডিকেল কলেজের লাল লাল বাড়িরও কোনো পরিবর্তন ঘটেনি একে কি সময় থেমে থাকা বলে হয়তোবা। ড্রাইভারের গলা শোনা গেল কলেজ স্ট্রিট এসে গেছে ম্যাডাম গাড়ি কোথায় রাখব দেখুন না কোথায় পার্ক করা যায় আমাদের কলেজের বলি থমকালো অন্তরা মানে প্রেসিডেন্সির উল্টো দিকের রোডটায় ওখানে খুব ভিড় হবে ম্যাডাম জায়গা মিলবে না তবুও দেখুন না চেষ্টা করে সত্যি রাস্তাটা মানুষের মানুষের থই থই ঠিক যেমনটা থাকতো তখন কিংবা তার চেয়ে বেশি বই কম নয় সার সার বইয়ের দোকান থেকে লোক যেন উপচে পড়ছে পথে তাদের কাটিয়ে কুটিয়ে অবিরাম হর্ন দিতে দিতে কোনো ক্রমে কলেজ স্কোয়ারের কোনটা এলো ড্রাইভার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি বেরোচ্ছিল সুযোগ বুঝে দখল করে নিয়েছে ফাঁকটুকু অন্তরা নামলো গাড়ি থেকে সালোয়ার কামিজের খানা গুছিয়ে নিল কাঁধে মানুষের জঙ্গল ভেদ করে পায়ে এগোচ্ছে কফি হাউসের দিকে বুকে ঢিপ মনে হেসেও ফেলল একটু এমন উদ্ভট খেয়ালের কোনো মানে হয় কাল ব্যাঙ্গালোরে ফিরে যাবে তার আগে আজ দুপুরে দীপ্পি চষে বেড়াচ্ছিল অ্যালকিন রোডের শপিং মলখানা দুই হাত উপর করে কেনাকাটাও চলছিল বেশ হঠাৎ যে কেন স্মৃতি রোমন্থনের পায়ে চাপল মাত্র চুয়াল্লিশ বছর বয়সে এসব এসবকে শোভা পায় কিংবা কে জানে হয়তো এই বয়স থেকে ফের চাগার দিতে শুরু করে স্মৃতিরা লোভ হয় পুরোনো দিনগুলোকে আবার ছুঁয়েছে না দেখতে ভাগ্যে সে সৌমাল্য আসেনি সঙ্গে এলে হয়তো কফি হাউসে পাড়ি জমাতে পারতো না অন্তরা সৌমাল্য যে ধাতের মানুষ বইয়ের এ ধরনের শখ জেগেছে শুনলে সে ভিড় মেখেতনের কফি হাউসের গেটে পৌঁছে অন্তরা পলক বিড়ি সিগারেটের দোকানটা অটুট কিন্তু সে বুড়ো নেই তার জায়গায় এক ছোকরা বুড়োর ছেলে অসম্ভব কিছু নয় একটা একটা করে সিঁড়ি ভাঙছিল অন্তরা কান খাড়া করে শুনছিল সেই পুরনো গম গম আওয়াজটা আসে কিনা উম হম নেই তো অমনি কপালে পলকা ভাঁজ ছেলে মেয়েদের আনাগোনা কি কমে গেছে কফি হাউসে দোতলায় উঠে কফি হাউসের অন্তরে পা রেখে ভুল অন্তরার না আছে তো ছিটিয়ে টেবিলে টেবিলে তবে তেমন একটা উচ্চকিত নয় যেন কফি হাউসের ভুলও তো বদলে গেছে আমুল অ্যালবার্ট হলের সেই প্রাচীন অভিজাত রূপে এখন হাল ফ্যাশনের ঝাঁ চকচকে পরিপাট্ট ঝকঝকে দেয়াল চকচকে টেবিল চেয়ার লম্বা ডাটে ফ্যানগুলোর মনের লুকটাও কোথাও যেন উঠাও যে টেবিলটায় তারা নিয়মিত আড্ডা জমাত সেখানে এক তরুণ ল্যাপটপ খুলে কি দেখাচ্ছে এক তরুণীকে নিশ্চয় লিটল ম্যাগাজিনের পাতা নয় কিংবা কোনো কবিতার লাইনও নয় সেই পাগলটার মতো দুই হাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে কোনো টেবিলে কথা বলছে কি কেউ হুম গোটা হলটায় বড় বেশি শান্তশিষ্ট সিগারেটের ধোয়া নেই আড্ডাখানার মিশ্র কোলাহল নেই নিহাতে একটা আটপৌর রেস্টুরেন্ট দূর দূর স্মৃতির সঙ্গে কিছুই মিলছে না এতটা ছুটে আসা বৃথা হল অন্তরার সিফ সময়ের অপচয় আইফোন বাজছে ভ্যানিটি ব্যাগ খুলে তাড়াতাড়ি মনিটরে চোখ রাখল অন্তরা মা ঈষৎ উদ্বিগ্ন স্বরে অন্তরা জিজ্ঞেস করল কি হল মা আরে কিছু না তোর কেনাকাটা শেষ মোটামুটি বুবাই ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে কোনো সমস্যা নেই ও তো ছেলে কি করছে বুবাই এই তো চুপটি করে বসে আছে বারান্দায় লেক দেখছে কথা বলছে কিছু নিজে থেকে ওই একটা দুটো বিকেলে কিছু খেয়েছে বুবাই হ্যাঁ হ্যাঁ ওর যা বাধা ধরা খাওয়া ম্যাগি নুডলস ও সব নিয়েই তুই ভাবিস না ধীরে সুস্থে বাজার সেরে আয় মার শেষ বাক্যটি আশ্বাসের মতো শোনালো কি ফোন রেখে অন্তরা ক্ষণিক বেমনা মাঝে তার অতি শান্ত নাতিটিকে নিয়ে খুব বেশি স্বস্তিতে নেই এ তো মার ফোন করা থেকেই টের পাওয়া যায় মার এই অস্বচ্ছন্দ অনুভূতিটাকে খুব একটা দোষ দেওয়া যায় না অটিস্টিক নাতিটিকে নিয়ে দিদা যে যথেষ্ট মনকষ্টে থাকে এ তো অন্তরার অজানা নয় কতবার তো বাবা মাকে সে বুঝিয়েছে বুবাইয়ের অটিজম কোনো অসুখ নয় এটা একটা বিশেষ ধরনের মানসিক প্রতিবন্ধকতা মাত্র সারাক্ষণ আত্মমগ্ন হয়ে থাকা কিংবা লোকজনের সঙ্গে মিশতে না পারা কিংবা এলোমেলো কথা বলা এ ধরনের বাচ্চার স্বভাব হয়ে থাকে যা কিনা আস্তে আস্তে একদিন কেটেও যায় শুধু তার প্রতি সারাক্ষণ বাড়তি মনোযোগ দিতে হয় এই যা দিদি দাঁড়িয়ে কেন বসুন অন্তরা চমকে তাকালো উড়তি পড়া এক বেয়ারা সামনে একটা ফাঁকা টেবিল দেখে চেয়ার টেনে বসে পড়ল অন্তরা বেয়ারাটিও এসেছে সঙ্গে সঙ্গে কে নেবেন দিদি অন্তরা বিড়বিড় করে বলল আপনাদের মেনু কার্ড নেই হ্যাঁ দিদি ওই তো টেবিলে আচ্ছা দিচ্ছে অর্ডার আগে একটু জল সরে গেছে বেয়ারা অন্তরা মেনু কার্ডটা টানলো খুলল না ছোট্ট একটা শ্বাস পড়ল মা বাবাকে সে যা পোছায় নিজে সে কি তা মানে এগারো বছর হয়ে যাওয়া ছেলেকে এখনও সে যে চোখের আড়াল করে না সে কি এমনি এমনি স্নায়ুবিদ মনোবিদ শিশু বিশেষজ্ঞদের দরজা দরজায় সে কি অকারণে ঘুরে বেড়াচ্ছে বুবাইয়ের জন্যই না সে চাকরি ছেড়েছে বুবাইয়ের জন্যই না তার সঙ্গে গোটা পৃথিবীর সম্পর্ক ছিন্ন বুবায়ের জন্যই না তার আর সৌমাল্যর মধ্যে আজ বড়সড় চিরের আভাস বুবাই যখন বোস্টনে জন্মালো অন্তরা নাকি বুবাইয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি আর তাতেই নাকি বুবাইয়ের অটিজম ধরা পড়তে অনেক দেরি হয়ে গেছে সোমমাল্যর এহেন অভিযোগের পাল্টা নালিশ তো অন্তরারও তুনে মজুত দিন রাত অফিস অফিস আর অফিস ছেলের পেছনে কতটা সময় দিয়েছে সৌমাল্য বোস্টনের ওই বাড়িটা তো ছিল নৈঃঃশব্দের এক খাঁচা সারাদিনে সেখানে একটা শব্দ উচ্চারিত হতো কিনা সন্দেহ এমন গৃহে সন্তান যে অটিস্টিক হবে এ আর কি এমন আশ্চর্যের যাই হোক অন্তরা কাউকে দোষারোপ করতে চায় না তার কপালটাই মন্ত এ তো সে মেনেই নিয়েছে এখন ছেলের সঙ্গে লেগে থেকে থেকে তাকে আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক করে তোলাটায় অন্তরার একমাত্র লক্ষ্য কি যে হবে ভুবায়ের বেয়ারা জল রেখে গেছে গ্লাসে চুমুক দিল অন্তরা গ্লাস নামিয়ে রাখতেই ঈষৎ সচকিত অদূরে এক টেবিলে একটি মেয়ে এক দৃষ্টে তাকিয়ে তার দিকে কে রে বাবা শ্যামলা শ্যামলা মুখখানা চেনা চেনা লাগছে যেন মেয়েটি প্রায় তারই বয়সী চোখে চশমা পরনে তাঁতের শাড়ি চেহারা একেবারেই বিশেষত্বহীন কিন্তু পরিচিত কোথায় যেন দেখেছে মেয়েটি দূর থেকে হাসলো একটু অন্তরাও বোকার মতো ঠোঁট ফাঁক করেছে টেবিল ছেড়ে এগিয়ে আসছে মেয়েটি সামনে এসে সব প্রতিভাস্বরে বলল কি চিনতে পারছ মিহি কণ্ঠস্বর এই গলার আওয়াজে অন্তরার মনে পড়ে গেছে কফি হাউসে মাঝে মাঝে তাদের টেবিলে আসত মেয়েটা জয় তখন সবে দিগবলয় পত্রিকাটা বার করতে শুরু করেছে সেখানে ছাপার জন্য কবিতা দিয়েছে তো মেয়েটি আর তাদের হৈচয়ের মাঝে মুখে পেটে বসেও থাকতো কখনো সখনো কি নাম জানো মেয়েটার কি জানো নাম স্মরণে আশা মাত্র অকৃত্রিম হাসি ফুটেছে অন্তরার ঠোঁটে তুমি তো সাহানা বাবা যাক চিনেছ তাহলে সাহানাকে একটু যেন উৎফুল্ল দেখালো অনুমতির অপেক্ষা না করে চেয়ার টেন বসেছে হাসি হাসি মুখে বলল আমি তো তোমার মতো সুন্দরী নই নিহাতি খেঁদি পুচি ভাবছিলাম আমাকে তোমার মনে পড়বে কিনা কে জানে রূপের প্রশংসায় খুশি হলো অন্তরা তবু মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে বলল যা কিছু বলো না বুড়ি হতে চলেছি এখন আবার সুন্দর অসুন্দর বয়স তোমায় ছুতেই পারিনি গো এখনো তিরিশ এস বলে চালিয়ে দেওয়া যায় ঋষ্ট মুখে অন্তরা বলল ভাজে কথা রাখো তো তারপর বলো কেমন আছো আমাদের আবার থাকা সংসার নিয়ে নাজেহাল হচ্ছে এই তো ছেলের বই কিনতে কত বড় তোমার ছেলে সতেরো পুরা আঠারো চলছে বারো ক্লাসে উঠলো আর্টস নিয়ে পড়ছে ওর বাবা কয়েকটা রেফারেন্স বইয়ের নাম নিয়ে এসেছিল সেগুলো কিনতেই আজ এ পাড়ায় অন্তরা পলক বিমনা তার প্রথম বাচ্চাটা মিসক্যারেজ না হলে সতেরো আঠারোই হতো নয় কি সেও নিশ্চয়ই স্কুলের শেষ ধাপেই থাকত এখন বুবাইকে তো সেভাবে স্কুলেই দেওয়া গেল না এখনো কি যে হবে বুবাইয়ের সাহানা নিজের মনেই বলছে আজ স্কুলের ছুটি ভেবেছিলাম একটু বিশ্রাম পাব ঠিক একটা কাজ চেপে গেল ঘরে অন্তরা কথায় ফিরল তুমি বুঝি স্কুলে পড়াও হ্যাঁ গো সে কুদঘাট পেরিয়ে দু বাস বদলে হয় যাতায়াতেই প্রাণ বেরোনোর চোকার অন্তরা মুখে বলল তা বই কিনে ঝামেলাটা তোমার বর করলেই তো পারতো তাহলেই হয়েছে যা খেয়ালি মানুষ অফিসে যায় রোজ তাতেই না আমি ধন্য হয়ে গেছি বিরক্তি নয় একটা সূক্ষ্ম গর্ব যেন উঁকি দিচ্ছে সাহানার চোখে অন্তর মজা লাগছিল ভ্রূণ আছে বলল তা কোথায় চাকরি করেন তিনি ওই তো রাইটার্স বিল্ডিংয়ে তবে ওটা নাম কাও আসতে আসল চাকরি তো তার লিটল ম্যাগাজিন ওই নিয়েই মেতে থাকে দিনরাত প্রেসে ছুটছে বিজ্ঞাপনের জন্য দৌড়াচ্ছে লেখা জোগাড় করছে অর্থাৎ সাহিত্য পাগল তাই তো পুরোপুরি গো বিয়ের আগে যেমনটা ছিল এখনও তেমনটাই আছে বিহারা এসেছে আবার অন্তরা সাহানাকে জিজ্ঞেস করল সাহানা কি খাবে বলো শুধু কফি হলেই চলবে যা তা হয় কি চিকেন অমলেট নেই একটা না গো হেভি হয়ে যাবে অনেক দেরিতে খেয়েছি তো আজ আহা তা হোক চিকেন অমলেট নিই দেখি পূর্ণ স্বাদটা পাই কি না শাহানা হেসে উঠল বেয়ারা অর্ডার নিয়ে চলে যেতে বলল তুমি বুঝি পূর্ণ স্বাদ খুঁজতে এসেছো সে যতটুকু মেলে তা তুমি এখন থাকো কোথায় এই তো কাছে কৈলাস বোস স্ট্রিটে মকচে ফের পল কাটোকা জয় কৈলাস বোস স্ট্রিটে থাকতো না এখনো কি আছে সেখানে সাহানাকে তার খবর রাখে জিজ্ঞেস করবে সাহানাকে প্রশ্ন করার আগে সাহানা বলে উঠল আমার কথা ছাড়ো তো তোমার কথা বলো বিয়ের পরই তো তুমি আমেরিকা চলে গিয়েছিলে তাই না হ্যাঁ বোস্টনে গত বছর অবশ্য দেশে চলে এসেছি ব্যাঙ্গালোরে সেটেল করেছি ও মা তাই নাকি তা হঠাৎ কলকাতায় আসলে বাবার শরীরটা ভালো যাচ্ছিল না তাই একবার দেখে গেলাম ও তো ছেলে মেয়ে কটি গো তারা কত বড় হলো আমার একটি ছেলে লেট ইস্যু এখন ইলেভেন প্লাস বাবা চমৎকার সংসার আমার শ্বশুরবাড়ির মতো রাবণের গোষ্ঠী তো নয় দেওর ভাসুর যা ননদ কাচ্চা বাচ্চা ক্যালোর বেলোর বাইতে থাকলে মাথা ঝিমঝিম করে গো এই যে একটু বেরিয়ে এসেছি অনেক শান্তিতে আছি অন্তরার হালকা হালকাভাবে মনে হলো এমন একটা ভিড়ের সংসারে থাকলে কি বুভয় পক্ষে ভালো হতো না হয়তো অটিজমের সমস্যাতেই পড়তে হতো না ছেলেটাকে বেয়ারা খাবার দিয়ে গেছে অন্তরা প্লেট টানল সাহানাও চিকেন অমলেটে নুন গোলমরিচ ছড়াতে ছড়াতে সাহানা বলল তোমাকে দেখে আজ কিন্তু আমি সত্যি খুব অবাক হয়ে গেছি গো কেন সাহানা আসলে মাঝে মাঝে তোমার কথা আলোচনা হয় কি না এই তো পরশুই ও যেন প্রসঙ্গে বলছিল ও মানে আমার বর্গ ও তো প্রায়ই বলে অন্তরা খুব বুদ্ধিমতী মেয়ে নিশ্চয়ই সুখী হয়েছে সংসার করছে অন্তরা সংশয় ভরা স্বরে জিজ্ঞেস তোমার কি আমায় চেনেন নাকি ও মা জয় কি কখনো তোমাকে ভুলতে পারে গো সাহানার মুখের হাসিটি অমলিন একটু যেন কৌতুকের স্বরে বলল জয় আমায় সব বলেছে গো কিচ্ছু লুকয়নি কাটায় গাঁথা চিকেন অমলেটের টুকরো অন্তরার মুখ অব্দি পৌঁছল না আগেই থেমে গেছে হাত জোর বিষম খাচ্ছিল সামলেছে কোনো মতে ফ্যাস ফ্যাসে গলায় বলল কি লুকয়নি এই তো তোমরা পরস্পরকে কেমন পাগলের মতো ভালোবাসতে একদিন দেখা না হলে জয় কীরকম ছটফট করত কিভাবে তোমাদের ছাড়াছাড়ি হলো কফি হাউসের আলোটা যেন ঝপ করে কমে গেল এক রাস অন্ধকার যেন ঘিরে ফেলেছে অন্তরাকে জয়কে অবহেলার উপাখ্যান প্রত্যাখ্যানের কাহিনী সবই জানে সাহানা তারপর উপযাজক হয়ে তার সঙ্গে এসেছে গল্প করতে হেসে হেসে কি ভয়ঙ্কর মেয়ে আপনা আপনি কেমন একটা আত্মরক্ষার সুর এসে গেল অন্তরার গলায় কেঠো স্বরে বলল আমি কোনো অন্যায় করিনি জয়কে আমি যথেষ্ট সুযোগ দিয়েছিলাম জয়ও তো সে কথাই বলে গো তুমি তো ওকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলে শুনেও নাকি এত নার্ভাস হয়ে গিয়েছিল আর তোমার ছায়াও মারায়নি এইভাবেই বলেছে নাকি জয় অর্ধ সত্যের মোড়কে পরিবেশন করেছে ঘটনাটা জয়কে সে বিয়ের কথা বলেছিল ঠিকই কিন্তু সে ছিল নেহাত দেখাওয়া সৌমাল্যর সঙ্গে সম্বন্ধটা তখন শুধু আসেইনি প্রায় পাকা হওয়া পর্যায়ে জয়কে কাটাতে অন্তরাও তখন মরিয়া বাউন্ডুলে বাস্তববোধহীন জয়ের সঙ্গে সম্পর্কতে যে কোনো ভবিষ্যৎ নেই এ তো অন্তরা তখন বুঝেই ফেলেছে তাই না জয়কে আচমকা বলল হয় সাত দিনের মধ্যে আমাকে বিয়ে করো নয় আমাকে স্রেফ ভুলে যাও বলেও ভরসা পায়নি পাছে জয় কোন খ্যাপামি করে বসে অন্তরা আর যোগাযোগ রাখেনি তার সঙ্গে এক নিশ্চিন্ত নিরাপদ উড়ানের কল্প সুখে অন্তরা তখন বিভোর কেন সে তখন পেছন ফিরে তাকাবে জয় মোটেই বোকা নয় নিশ্চয়ই অন্তরার মনোভাব টের পেয়েছিল তবে দিব্যি সে কথা চেপে গেছে সাহানার কাছে উল্টো সে নিজেই যেন দায়ী এমন একটা নাটক খাড়া করেছে কেন কি প্রতিপন্ন করতে চেয়েছিল জয় নিজের হেরে যাওয়াটাকে মহিমান্বিত করার বাসনা কিংবা এমন নয় তো শাহনা নিজেই তাকে বাঁচিয়ে দেখতে চাইছে অন্তরা গলায় বলল আমি কতটা খারাপ তাও বলেছি নিশ্চয়ই হো না না জয় তো শুধু তোমার প্রশংসাই করে গো বলে জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোড়টাই এসে তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলে তোমার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে ধরনের জীবনে তুমি অভ্যস্ত তাতে ভুল করেও জয়ের সঙ্গে জড়িয়ে পড়লে একটা বিশ্রী ম্যাসাকার হতো তুমি যে আবেগের ঝোঁকে বোকামি করে বসেনি এতেই খুশি বটেই তো জয়কে বিয়ে করাটা তো স্টুপিডিটিই হতো কেন যে হঠাৎ দপ করে জ্বলে উঠল অন্তরা চিবিয়ে চিবিয়ে বলল জয়কে জানিয়ে দিও আই এম ফাইন আমার পর বছরে দেড় থেকে দুই কোটি টাকা মাইনে পায় ব্যাঙ্গালোরে আমরা একটা আড়াই হাজার স্কোয়ার ফিটের বিলা কিনেছি চাইলে দুনিয়ার এমনি লাকজারি আইটেম আই ক্যান পারচেস নাও আমি সুখের সাগরে ভাসছি বুঝলে অন্তরার আকস্মিক উত্তেজনায় শাহানা থতমত তবু যেন সহজ সুরে বলল আমরাও সেরকমটাই আন্দাজ করেছিলাম শুনে যে কি ভালো লাগছে তুমি আমার যা উপকার করেছ তুমি তো সুখী হবেই আমি উপকার তোমার নয় তো কি তুমি না সরে গেলে আমি তোড়াই পেতাম জয়কে আমি তো প্রথম দর্শনেই জয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম সেই তোমরা যখন কফি হাউসে আসতে তখন থেকেই মুখ ফুটে তখন কিছু বলতে পারিনি তোমাদের ব্যাপারটা জানতাম যে ও বুঝেছি অন্তরার গলার পাতলা শ্লেষ আমি চলে যেতেই তোমাদের মধ্যে একটা ইয়ে হয়ে গেল তাই তো ঠিক তা নয় ও তখন খুব মনমরা হয়ে থাকতো জানো কারোর সঙ্গে মিশত টিস্ত না আমার সঙ্গে তো নয় ওই সময় একদিন বলেই ফেললাম আমি তোমাকে ভালোবাসি শুনেই জয় চোটে কাঁয় সোজা বলে দিল কেটে পড়ো অন্তরা ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে এই জি সম্ভব নয় আমি তখন বললাম বেশ তো অন্তরা যেমন আছে থাক না তাতে তো তোমাকে ভালোবাসাটি আমার আটকাচ্ছে না একটা সম্পর্ক গড়তে গেলে দুজনকেই যে দুজনকে ভালোবাসতে হবে এমন তো কোনো নিয়ম নেই তুমি বললেই কথা অন্তরার চোখ বড় বড় আর জয়তা মেনে নিল ওই আর কি মন থেকে না মানলেও আর খুব একটা দূর ছাই করতো না তারপর স্কুলের চাকরিটা পেয়ে যখন বিয়ের কথা পারলাম ও নিমরাজের মতন হলো আবার সঙ্গে সঙ্গে শুনিয়েও রাখল যদি ভেবে থাকে আমি ওর মন থেকে অন্তরাকে রিপ্লেস করছি তাহলে সেটা হবে নেহাতি মূর্খামি ক্ষণপূর্বের রাগটা জুড়িয়ে আসছিল অন্তরার জয়তাকে এত ভালোবাসে সহসা এক অচেনা পুলকে তীর করছে বুকটা ভেতরের খুশি গোপন রেখে অন্তরা বলল তুমি শেষ অর্থে রাজি হলে বিয়ে করতে হাইলি ইনসাল্টিং আমার অত মান অপমান বোধ নেই গো সত্যি সত্যি কাউকে ভালোবাসলে মান অপমান জবাব ফুটল না অন্তরার ঘাড়লো লোকই অন্তরা জানে না সাহানাই ফের বললো তবে বিয়েটা হয়ে খুব মজা হয়েছে যেন প্রথম দিকে খুব ভয় পেতাম ওর মেজাজ মর্জি বুঝে শুনে চলতাম এখন আর একদম আমল দিই না বরং ওর কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করি তখন হয় চুপ করে থাকে নয়তো আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে আমিও তখন দিব্যি টের পাই জয়ের মধ্যে একটা বড় সড়ো বোতল ঘটে গেছে সেটা কীরকম সাহানা লজ্জা লজ্জা মুখে বলল ও বোধহয় আমায় ভালোবেসে ফেলেছে অজান্তে শুনে হাসবে না বিরক্ত হবে না রাগবে। ভেবে পাচ্ছিল না অন্তরা অদ্ভুত একটা প্রতিক্রিয়া হচ্ছে বুকের গভীরে একটা ভিজে ভিজে বাতাস যেন বইছে কোথাও এ কিসের অনুভূতি ক্ষোভ হতাশা বেদনা চিকেন অমলেট শেষ বেয়ারা প্লেট নিয়ে গেছে সামনে এখন কফির পেয়ালা কাপে চুমুক দিয়ে শাহানা বলল ব্যাগ ব্যাগ করে অনেক বকে ফেললাম গো তুমি নিশ্চয়ই খুব বোর হলে অন্তরা অস্ফুটে বলল না না আচ্ছা তোমার বরের কথা এবার বলো নিশ্চয় তোমায় খুব ভালোবাসেন একটু আগে হলো। অন্তরা হয়তো কৃত্রিম উচ্ছ্বাস ভরা কাঁড়ি কাঁড়ি মিথ্যে আউড়ে যেত অবলীলায় এখন যেন সরি ফুটছে না এই সাদা শীতে আপাত নিরীহ বিস্ফোরক সাহানা কিভাবে যেন তার বাক শক্তি হরণ করে নিয়েছে অতি কষ্টে মাথা হেলালো অন্তরা বুঝিবা একটু হাসল তারপর চোখ নামিয়েছে কবজি খড়িতে আচমকায় গলা উঁচিয়ে ডাকল বেয়ারাকে বিল মেটাবে এক্ষুনি সাহানা বিস্ময়ে সুরে বললো এই তুমি এক্ষুনি উঠবে নাকি হ্যাঁ সাহানা যাই ওমা না না আর একটু বসো না জয় এবার এসেই পড়বে তোমাকে হঠাৎ দেখে যা চমকাবে না অন্তরা যেন ঝ্যাকা খেল চেয়ার ছেড়ে তড়াক করে উঠে দাঁড়িয়েছে ভারী ব্যস্ত মুখে বলল না গো সাহানা অনেক দেরি হয়ে গেছে কাল ফিরব তো প্রচুর কাজ করতে হবে যুক্তিটা নিজের কানে হাস্যকর ঠেকল যেন তবুও আর অপেক্ষা করল না অন্তরা সরাসরি কাউন্টারে বিল মিটিয়ে ছেড়েছে কফি হাউস নামছে সিঁড়ি বেয়ে হঠাৎই মনে হলো বই কিনতে এসে কফি হাউসে বসে আছে কেন হয়তো এমনি বসেছিল অন্তরাকে দেখতে পেয়ে কতগুলো আশারে গল্প শুনিয়ে খানিক মজা লুকল না তো জয়ের মতো খ্যাপা ধরনের লোক অমন একটা আট পৌরে মেয়েকে বিয়ে করে সংসারে হয়েছে ভাবতেও কেমন লাগে ফাল্গুনে বিকেল প্রায় শেষ ফুটপাথ ধরে দ্রুত ফিরছিল অন্তরা হঠাৎই হৃদপিন্ডের ধনুকের টঙ্কার পাজামা পাঞ্জাবি পরা কাঁচা পাকা দাঁড়ি কে আসে ওই চারপাশে পৃথিবীকে ভ্রুক্ষেপ না করে হাঁটছে হেলে দুলে হে ঈশ্বর যেন অন্তরাকে না দেখে ফেলে যেন মুখোমুখি হতে না হয় না জয় তাকে খেয়ালই করল না সে এখন কফি হাউসে চলেছে যে শাহানার কাছে হাঁটার গতি কমে গেল অন্তরার অবসন্ন পায়ে ফিরল গাড়িতে কাজটা নামাতে যাচ্ছিল কী ভেবে তুলে দিল আবার বড় করে একটা শ্বাস ফেলল জয় সাহানা কফি হাউসে মোড়া অলিগ বিকেলটা কাজের উপরেই থাক না হয় শেষ হলো ঔপন্যাসিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প অলিক বিকেল যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ